আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বিকজ আজকের ভিডিওতে আমি শেয়ার করব কি করে আপনি বাংলাদেশের ঘরে বসে ইন্ডিয়ান রেলওয়ের টিকিট খুব সহজে কেটে নিতে পারবেন, অ্যান্ড প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের সাথেই থাকুন। তো প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম অ্যান্ড এখানে সার্চ মারলাম IRCTC নাম লিখে। তো সার্চ মারার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনি এখানে দেখে নেবেন IRCTC.co.in যে ওয়েবসাইটটি সেটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। টিকিট পারচেস করতে গেলে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তো আমি ক্লিক করলাম রেজিস্টারে। প্রথমে যে পেজটি ওপেন হবে এটি হচ্ছে বেসিক ডিটেলস, এখানে আপনার বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, এই টাইপের ইনফরমেশানগুলো। আপনি এখানে যে ইউজার নেমটি বসাবেন সেটি অবশ্যই ইউনিক হতে হবে। আমি এখানে ইউনিক একটা ইউজার নেম বসিয়ে নিলাম। এরপর পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডের একটা রিকোয়ারমেন্ট আছে, যেটা মিনিমাম 8 ক্যারেক্টার থেকে 15 ক্যারেক্টার হতে হবে। আর পাসওয়ার্ডটার মধ্যে অবশ্যই একটা ছোট হাতের আর একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, আর অবশ্যই কোনো নাম্বার থাকতে হবে। সো পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই আপনারা এই রিকোয়ারমেন্টটা মাথায় রাখবেন। পাসওয়ার্ড সেট করার পর এখানে আমি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম। সিকিউরিটি কোশ্চেন সেকশনে এখানে অনেক টাইপের সিকিউরিটি কোশ্চেন আছে, তার মধ্যে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে নিতে পারেন। সব ইনফরমেশানগুলো ফিল আপ করার পর আমি চলে গেলাম নেক্সট পেজে। এই পেজে আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে নেবেন। সিলেক্ট অকুপেশন সেকশনে আপনি কী টাইপের জব করেন সেটা সিলেক্ট করবেন। আপনি যদি জব না করেন সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন। আমি প্রাইভেট জব করি, আমি সো প্রাইভেট জবটা সিলেক্ট করলাম। দেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ডেট অফ বার্থ, আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আপনি কোন দেশের নাগরিক সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, সো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। আর এখানে বাংলাদেশ সিলেক্ট করার একটা কারণ হচ্ছে আমি যাচ্ছি যে আমার বাংলাদেশি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। দেন আমি এখানে জেন্ডার সিলেক্ট করার পর আমি আমার ইমেলটা বসিয়ে দিলাম। এখানে ইমেল আইডিটি অবশ্যই ভ্যালিড হতে হবে। আমি যেহেতু চাচ্ছি আমার বাংলাদেশি নাম্বার থেকে রেজিস্ট্রেশন করতে, সো আমি এখানে ISD-র এখানে আমি আমার বাংলাদেশের ISD কোডটি বসাবো। দেন মোবাইল নম্বরটি বসাবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন বাংলাদেশি মোবাইল নম্বর থেকে রেজিস্ট্রেশন করবেন তখন এখানে আপনার এক্সট্রা একটা ₹100 প্লাস GST অ্যাড হবে, সেটা আপনার ₹116 থেকে ₹117 মতো কস্ট পড়বে আর কি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, মোবাইল নম্বর বসানোর সময় এখানে 0টা বাদ দিয়ে বসাতে হবে। দেন আমি আমার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে গেলাম। এই পেজের মধ্যে আপনার অ্যাড্রেস ইনফরমেশানগুলো দিতে হবে, সো আমি এক এক করে আমার অ্যাড্রেস ইনফরমেশানগুলো দেওয়া শুরু করলাম। এই পিনকোড সেকশনটার মধ্যে আপনাকে আপনার জিপ কোডটি বসাতে হবে। সব ইনফরমেশানের শেষে এখানে আরেকটি ঘর আছে, কপি রেসিডেন্স টু অফিস অ্যাড্রেস। আপনি যদি আপনার অফিসের আলাদাভাবে অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে এখানে নো সিলেক্ট করে আপনি ইনফরমেশানগুলো বসাতে পারেন, আর যদি ইয়েস দেন তো আগের অ্যাড্রেসটাই আপনার অফিস অ্যাড্রেস হিসেবে কাউন্ট হবে। সো সব ইনফরমেশানগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে ক্যাপচার একটি ঘর থাকবে, সেখানে আপনি ক্যাপচারটা দেখে সঠিকভাবে টাইপ করবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। দেন আপনার এখানে একটা কনফার্মেশন মেসেজ যাবে যে আপনার এই জিমেল, এই মোবাইল নম্বরে আপনার হচ্ছে কোড যাবে। আপনার সব ইনফরমেশান ঠিকঠাক থাকলে আপনি ওকে করবেন। দেন এই পেজটা আসবে। এই পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার হয়েছে, আর এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি শো করবে, এই যে আপনার ইউজার নেম যেটি আপনি কালেক্ট করে রাখবেন, যেটি আপনার পরে কাজে লাগবে। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি শো করবে। আপনার সব ইনফরমেশান ঠিকঠাক থাকলে এই যে এখানে ক্লিক হেয়ার টু লগ ইন অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লগ ইন পেজটি আসবে, এখানে আপনি আপনার ইউজার নেমটি বসিয়ে নেবেন আর আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ড বসানোর পর নিচের ক্যাপচা ঘরে ক্যাপচাটি দেখে টাইপ করবেন। দেন সাইন ইনে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্টের একটা অপশন আসবে। যেহেতু আমি বাংলাদেশি নাম্বার সিলেক্ট করেছি সেজন্য আমাকে একটা চার্জ দেওয়া লাগবে, তো আমি এখান থেকে আমি কার্ড সিলেক্ট করে নিব। এখানে দেখেন ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড একটা অপশন রয়েছে, আমি সেটা সিলেক্ট করলাম। অ্যান্ড সিলেক্ট করে এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করব।
মেক পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে নতুন একটা পেজ ওপেন হবে। সেখানে আপনার কার্ডের ইনফরমেশানগুলো দিতে হবে, আর যে কার্ডের ইনফরমেশান দেবেন সেটি অবশ্যই ডুয়েল কারেন্সির কার্ড হতে হবে অ্যান্ড ডলার অ্যাভেলেবেল থাকতে হবে। এখানে আপনি আপনার কার্ডের ইনফরমেশানগুলো দিয়ে পে বোটামের উপর ক্লিক করলে দেখবেন পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে আর নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে। এই পেজে আসার পর আপনার মোবাইল নাম্বার আর ইমেলটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি যখন মোবাইল নাম্বারের নিচে এই যে ভেরিফাই মোবাইল উইথ ওটিপিতে ক্লিক করবেন, তখন আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ওটিপিটা বসানোর পর সাবমিট দ্য ওটিপি কোডে ক্লিক করতে হবে। ঠিক একইভাবে আপনার ইমেলটাও ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি এখানে ইমেলে ঢুকে দেখতে পারবেন যে আপনার ইমেলে একটা ওটিপি গিয়েছে, সে ওটিপিটা এখানে বসিয়ে একইভাবে সাবমিট দ্য ওটিপি দিলে ওটিপিটা সাবমিট হয়ে যাবে অ্যান্ড ইমেলটাও ভেরিফাই হয়ে যাবে। অনেক ক্ষেত্রে একটা ঝামেলা হয় যে আপনার বাংলাদেশি নাম্বারে ইন্ডিয়ান ওটিপি আসে না বা আসতে চায় না, সো এটার একটা সলিউশন আছে, সেই সলিউশনটা আজকে আমি আপনাদের বলে দিব। ওটিপি না আসলে আপনারা এখান থেকে চলে যাবেন কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বেশ কিছু ইমেল অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন। এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন কাস্টম কেয়ার অ্যাট দ্য রেট sbicard.com যে ইমেলটি আছে, এই ইমেলে একটা মেল পাঠাবেন। মেলটায় পাঠাবেন এভাবে যে আপনি আপনার পেমেন্টটা কমপ্লিট করেছেন, আপনার ইমেল ওটিপিও গিয়েছে, ইমেলটাও ভেরিফিকেশন হয়েছে, বাট ফোনের যে ওটিপি সেই ওটিপিটা আসছে না, সে কারণে আপনি আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে পারছেন না। এই ইনফরমেশানগুলো আর আপনার ইউজার নেমটি লিখে ওদের একটা মেল পাঠাবেন। দেখবেন কয়েক ঘন্টার মধ্যে ওরা আপনাকে একটা রিপ্লে মেল দিবে, রিপ্লে মেলে আপনাকে ওটিপিটা পাঠিয়ে দিবে এবং ওরা গেটওয়েটা ওপেন করে দিবে, আপনার ফোনেও তখন ওটিপিটা পাবেন। দেন ওটিপি দিয়ে ইমেল আর মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন হলে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে আবার লগ ইন করবেন। আমার যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট কমপ্লিট করা ছিল, সো আমি সেই অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে আপনারা আপনাদের টিকিট এখন বুক করতে পারবেন। সো আপনারা কীভাবে টিকিট বুক করবেন সেটা ডেমো হিসাবে আমি আপনাদের এখন একটা টিকিট বুক করে দেখাচ্ছি। ধরুন আপনি কলকাতা থেকে চেন্নাই যাবেন, সো আমি এখানে ফার্স্টে কলকাতা সিলেক্ট করে নিলাম, কলকাতা হাওড়া, আর যাব হচ্ছে চেন্নাই, সো আমি চেন্নাই সিলেক্ট করে নিলাম। এখানে আমি চেন্নাই সেন্ট্রাল যেটা MGR চেন্নাই CTL সেটা সিলেক্ট করে নিলাম তামিলনাড়ুতে। এখান থেকে অল ক্লাস থাকলো, আর এখানে একটা অপশন রয়েছে কোটা, আপনি জেনারেল কোটা, লেডিস কোটা, লোয়ার বার্থ, ডিউটি পাস, ইভেন ফরেন ট্যুরিস্টের জন্য কোটা সিলেক্ট করতে পারবেন। আমি ফরেন ট্যুরিস্ট সিলেক্ট করলাম না কারণ ফরেন ট্যুরিস্টের প্রাইসটা একটু বেশি থাকে, সো আমি জেনারেল দিয়ে সার্চ দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোচগুলো শো করছে, যেমন এটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, যে নিচে এখানে এগুলো সিটের ক্যাটাগরিজগুলো শো করছে, স্লিপার, এসি থ্রি ইকোনমি, এসি থ্রি টায়ার, এসি টু টায়ার। সো আমি সার্চ মারলাম সাপোজ এসি ফার্স্ট ক্লাসের জন্য, দেখেন এখানে কোনো টিকিট কিন্তু নেই, ওয়েটিং লিস্ট সবগুলো ওয়েটিং লিস্টে আছে, 22 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। দেন এসি টু টায়ারে গেলাম, এসি টু টায়ারে এখানেও কোনো টিকিট নেই, দেখেন 22 তারিখ পর্যন্ত সবগুলো ওয়েটিং লিস্টে। সো আপনি হচ্ছে ওয়েটিং লিস্ট থাকা মানে আপনি ওয়েটিংয়ে থাকবেন, যদি কোনো টিকিট ফাঁকা হয় সেগুলো সেটাই আপনি পাবেন। আমি আরেকটি কোচে সার্চ করলাম, এগুলো তো সবগুলো সেম অবস্থা, টিকিট একটা তো অ্যাভেলেবেল নেই। তো আপনাদের টিকিট কাটতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি মিনিমাম 15 থেকে 20 দিন আগে টিকিট কাটার ট্রাই করবেন, তাহলে সিটগুলো অ্যাভেলেবেল থাকে। কারণ যত ক্লোজ ডেট চলে আসে তত দেখবেন যে আপনার সিট পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। যেমন আমি এখানে দেখেন ডেট সিলেক্ট করলাম 30 এপ্রিল, হ্যাঁ 30 এপ্রিল ডেটে আমি এখন দেখব যে সিট অ্যাভেলেবেল আছে কি না। তো প্রথমে আমি স্লিপার সিলেক্ট করলাম, স্লিপারের এখানে দেখেন সবগুলো ওয়েটিং লিস্টে, ইভেন 30 তারিখে 5 মে পর্যন্ত কোনো সিট নাই। এসি থ্রি ইকোনমি যেটা এটাতেও সিট নাই, এসি থ্রি টায়ার সেটাতেও নাই, টু টায়ারেও নাই, ফার্স্ট ক্লাস নাই। করমণ্ডল এক্সপ্রেসে একটু চাপ বেশি থাকে, তো ওইখানে টিকিট একটু অ্যাভেলেবেল কম থাকে। তো আমি আরেকটি ট্রেন দেখব, এটা হচ্ছে আপনার শালিমার ম্যাস SF স্লিপার, এটাতে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনার 28 মেতে অ্যাভেলেবেল আছে 25টা সিট, 21 মেতেও আপনার সিট অ্যাভেলেবেল নেই। তার মানে এখানে ট্রেনের চাপটা অনেক বেশি, কারণ ওখানকার যাতায়াতের সহজ মাধ্যম ট্রেন দূরের যাত্রার জন্য, সো ট্রেনের চাপটা অনেক বেশি থাকে। যে 3A যেটা থ্রি টায়ারে 7 মেতে কিছু অ্যাভেলেবেল আছে 7 মে থেকে, আর টু টায়ারে যদি সিলেক্ট করি
টুটারেও তেমন একটা সিট অ্যাভেলেবেল নেই, সেটা 28 মেতে আছে, 4 জুনে আছে, তার আগে কোনো সিট অ্যাভেলেবেল নেই। আর টিকিটের প্রাইসের ব্যাপারটা আপনি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই যে এখানে দেখেন টু টায়ার, যেটা টু এর প্রাইস হচ্ছে আপনার 2625 রুপিসও করছে, আপনার থ্রি টায়ার যখন সিলেক্ট করছেন এন্টারপ্রাইজ দাঁড়াচ্ছে 1825 রুপি, এটাও এখানে শো করছে। আর তারপর আমি যদি এখানে আয়ের উপর ক্লিক করি, আপনি টোটাল মানে কি কস্ট, মানে টোটাল প্রাইসটা কোথায় কি চার্জটা সব শো করবে। আমি স্লিপারে সিলেক্ট করলাম, স্লিপারেও প্রাইস দেখাচ্ছে 695 রুপি। আর আমি যখন ফার্স্ট ক্লাস সিলেক্ট করছি, মানে ফার্স্ট টায়ার এসি, সেটার প্রাইস হচ্ছে 4460 রুপি। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন আপনাদের জার্নি ডেট যেদিন তার প্রায় 1 মাস অথবা 15-20 দিন আগে টিকিটটা কেটে নেওয়ার, কারণ সিটের অ্যাভেলেবিলিটি তো দেখলেন আপনারা, এটা পাওয়াটা খুব টাফ হয়ে থাকে আর কি। আমি আপনাদের সুবিধার্থে অ্যাজ এ ডেমো হিসাবে এখন একটা টিকিট বুক করে দেখাচ্ছি। এই যে এখানে বুক নাও ক্লিক করার পর এখানে কনফার্মেশন চাপে আপনি ইয়েস করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে আপনার প্যাসেঞ্জার নেম, এজ, জেন্ডার, তারপর এখানে মোবাইল নম্বরও থাকবে, এইসব ইনফরমেশানগুলো আপনার ফিল আপ করতে হবে। এই যে এখানে প্যাসেঞ্জার নেমে যে যাত্রী হবে তার নাম বসাতে হবে, দেন আপনি এখানে তার এসটি বসাবেন, দেন জেন্ডার সিলেক্ট করবেন, আর এখানে কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশ থেকে যাব আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর দেখেন এখানে আপনার নতুন একটা অপশান আসবে, আইডি কার্ড নাম্বার। আইডি কার্ড নাম্বার মানে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি দিতে হবে। আর এখানে আপনি প্রেফারেন্স মানে কোন বাথে যেতে যাচ্ছেন, আপার না লোয়ার না মিডিল, কোনটা যেতে যাচ্ছেন সেই বাথটা সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনার বার্থ ডেটটা সিলেক্ট করতে হবে, এটা আপনার পাসপোর্ট ওয়াইজ বসাতে হবে। দেন আলাদা একজন প্যাসেঞ্জার অ্যাড করতে চাইলে যে এখানে অ্যাড প্যাসেঞ্জার অপশন আছে, এখানে অ্যাড প্যাসেঞ্জার থেকে আপনি ইনফরমেশান দিয়ে অ্যাড করতে পারবেন। আর যদি আপনার ছোট বাচ্চা থাকে আর বাচ্চার জন্য যদি বার্থ নিতে চান, তো সেই ক্ষেত্রে এই যে অ্যাড ইনফ্যান্ট উইথ বার্থ, এটা সিলেক্ট করার পর এখানে বাচ্চার ইনফরমেশানগুলো দিবেন, দিলে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমার বাচ্চার জন্য কোনো বার্থ লাগবে না, সেক্ষেত্রে অ্যাড ইনফ্যান্ট উইদাউট বার্থ সিলেক্ট করার পর এই যে এখানে ইনফরমেশানগুলো সে কনফার্ম করবেন, এখানে এজ, জেন্ডার এগুলো সিলেক্ট করতে হবে। দেন নিচে আদার প্রিফারেন্স একটি অপশান আসবে, এখানে আপনার সুবিধা মতো অপশানগুলো চুজ করে নিতে হবে। এখানে অপশান আছে কনসিডার ফর অটো আপগ্রেডেশন, দেন অনলি ইফ কনফার্ম বা তার অ্যালোকেট, মানে আপনি যে বাদ চাচ্ছেন ওই বাদ যদি না পান তাহলে টিকিট বুক হবে না। দেন আরেকটা অপশান হচ্ছে আপনার রিজার্ভেশন চয়েস, এখান থেকে আপনি আপনার সুবিধা মতো অপশান চুজ করে নেবেন। আমি যেমন অল বার্থ আর ইন সেম কোচ এইটা সিলেক্ট করেছি, আমরা যদি গ্রুপ ধরে যাই আমি সেক্ষেত্রে হচ্ছে সেম কোচের মধ্যে জানি সবগুলো সিট পড়ে, আমি সেটাই সিলেক্ট করেছি। আর প্রেফার কোচ নাম্বার, আমার কোচ নাম্বার ঠিক জানা নেই, সেজন্য আমি এটা সিলেক্ট করে নিই। এরপর পেমেন্ট অপশানে এসে পেমেন্ট দো ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, এই অপশানটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটা পপ আপ মেসেজ এসেছে, এখানে লেখা আছে যদি আপনি ফরেনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার সেম পাসপোর্টটি আপনার সাথে ক্যারি করতে হবে। আমি ওকে করার পর এখানে নতুন একটা ইন্টারফেস ওপেন হলো, এখানে আপনার ট্রেনের ইনফরমেশান, ট্রেনের কোচ নাম্বার সবগুলো শো করছে। আমি সব ইনফরমেশানগুলো সঠিকভাবে চেক করার পর এখানে ক্যাপচা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে পেমেন্টের বিভিন্ন অপশান চলে এসেছে, আপনি এখান থেকে কোন গেটওয়েতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে মাল্টি পেমেন্ট সার্ভিস সিলেক্ট করে এখানে যে সবার নিচে এখানে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক কার্ড যেটা আছে সেটা সিলেক্ট করলাম, এখান থেকে এই অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে পে অ্যান্ড বুকে ক্লিক করলাম। করার পর নতুন একটা ইন্টারফেস ঠিক আগের মতো ওপেন হলো, এখানে আপনার কার্ড ডিটেলস বসাতে হবে, কার্ড ডিটেলস বসানোর পর আপনি পে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। পেমেন্ট কমপ্লিট হলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনার টিকিটের টোটাল ইনফরমেশানটা শো করবে, এখানে ইভেন আপনার মেলও একটি টিকিটের কপি চলে যাবে, আপনার ফোনেও একটি মেসেজ চলে আসবে। এখান থেকে প্রিন্ট আইকনের উপর ক্লিক করলে আপনার একটা টিকিটের প্রিন্ট কপিও চলে আসবে আপনার কাছে, আর এটাই প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে, আপনার মেইন টিকিট অ্যাকচুয়ালি এটাই। আর এইভাবে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত টিকিটটি নিজেই ঘরে বসে কেটে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনাদের জার্নি শুভ হোক।
আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।